আজকে যেই সমস্ত নাস্তিক কোলাঙ্গারেরা আল্লামা সাইয়েদের বিরোধিতা করেছিল, আলেমদের বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, যারা ইসলামকে দেশ থেকে নির্মূল করতে চেয়েছিল, সেই নাস্তিক মুরতাদরা আজকে কোথায় গেল? তাদেরকে আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের তারা পালাবার রাস্তাই খুঁজে পাচ্ছে না। সুতরাং এটাই প্রমাণ হয় যে ইসলামকে যারা নির্মূল করতে চায় তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে তাদেরকেই নির্মূল করে দেয়, এটাই হচ্ছে বাস্তব কথা। সুতরাং নাস্তিক কোলাঙ্গারদেরকে এখনও সাবধান হওয়ার জন্য আমরা বলতেছি, এখনও সাবধান হয়ে যাচ্ছিলেন। বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভেচ্ছাদিক হওয়া সম্ভব। এরপরে তিনি আরও বলেছিলেন যে বর্তমান এই সরকারকে নিয়ে তিনি বলেছিলেন যে সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য। আজকে সেটা প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেছিলেন খুব সুন্দর ভাষায় যে আমাদেরকে মৌলবাদী বলে, আমাদেরকে মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌল শব্দটা এসেছে মূল থেকে, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে আল্লাহ রসুল। সুতরাং আমরা আছি মূলে, আর আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হচ্ছে আগাবাদী। সুতরাং বেশি লাফালাফি করবা না, ওই ঠাকুর গাছের আগায় ১২ কোটিতে আসতে নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে সেটাও প্রতিফলিত হয়েছে। আবার তিনি আরও বলেছিলেন যে স্বৈরাচারীরা তাদের পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে ফেলে, কিন্তু একটা ছিদ্র তারা বন্ধ করতে পারে না, মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায়, আর সেই ছিদ্রটা দিয়েই তাদের পতনটা হবে। সেই কথাটাও আজকে বাস্তবায়িত হয়েছে। এই জন্য খুবই আজকে আমাদের প্রিয় মুফাসসিরের কথা আজকে মনে পড়ছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় মুফাসসিরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আমরা সকলে আজকে তার এই প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রিয় মুফাসসিরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।